আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ চূড়ান্ত ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জিএসটির ওয়েবসাইটেই মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। চলো বন্ধুরা, দেরি না করে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যটা আমরা জেনে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির মেইন ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এটা এখন আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব, বোঝার চেষ্টা করব কি বলা হয়েছে। বলা হয়েছে, এক নম্বর শর্তে 5/10/2024 অর্থাৎ 5 অক্টোবর থেকে 27/10/2024 অর্থাৎ 27 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটায় ভর্তি সহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে। অর্থাৎ 5 অক্টোবর থেকে 27 অক্টোবরের মধ্যে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যারা বিভিন্ন কোটায় রয়েছে, সেই কোটার ভর্তিসহ চূড়ান্ত ভর্তি তাদের সম্পন্ন করতে হবে। স্ব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটা এবং চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হবে। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ, সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই মূলত তোমার ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত যে নোটিশ, সেটা প্রকাশিত হবে। ধরি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ, এখন চূড়ান্ত ভর্তি হতে যাচ্ছ, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই মূলত তোমাকে খুঁজতে হবে বা সেটা নোটিশ চেক করতে হবে যে সেখানে কী নির্দেশনা দেওয়া রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি এটা কীভাবে পাবো? দেখো বন্ধুরা, জিএসটির ওয়েবসাইটেই জিএসটি ইউনিভার্সিটি নামের একটি অপশন রয়েছে। এই অপশনে যদি আমি ক্লিক করি, দেখো বন্ধুরা, এখানে জিএসটির প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। যেমন এখানে জগন্নাথ রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। দেখো বন্ধুরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এখন এখানে দেখো নোটিশ সংক্রান্ত যে অপশনটা রয়েছে, এখানে তোমরা নোটিশ দেখতে পাবে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট রয়েছে, তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা দেখতে পাবে অ্যানাউন্সমেন্টে বা নোটিশে তোমরা আরও তথ্য দেখতে পাবে এবং এখান থেকেও তোমরা অথবা আরও বিস্তারিত তথ্য জানতে পারবে। আশা করি প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছ। আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসি, দ্বিতীয় অপশনে যাই বা দ্বিতীয় শর্তে যাই। বলা হয়েছে, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত এবং বিভিন্ন কোটায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীগণ মূল নম্বরপত্র অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যে মার্কশিট রয়েছে সেগুলো চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে। তৃতীয় শর্ত, 20/10/2024 অর্থাৎ 20 অক্টোবর থেকে 2023/24 শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে। অর্থাৎ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আগামী 20 অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা বলা হয়েছে। স্ব বিশ্ববিদ্যালয়ের সুবিধা অনুযায়ী এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। যদিও 20 তারিখে বলা হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে তারিখ ঘোষণা করে ক্লাস শুরু করবে। অর্থাৎ এটাই কিন্তু আইডিয়াল টাইম না, এটা হচ্ছে একটি টাইম দেওয়া হয়েছে জিএসটির পক্ষ থেকে, কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী ক্লাস শুরুর সময় দিবে। 4 নম্বর শর্ত, চূড়ান্ত ভর্তি ও কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে জিএসটি গুচ্ছের সাবজেক্ট এবং বিষয় মাইগ্রেশনের মাধ্যমে 2023/24 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে। এবং সর্বশেষ 5 নম্বর শর্তে বলা হয়েছে, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীগণ মূল নম্বরপত্র অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটি নম্বরপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হইতে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যেখানে ভর্তি হবে তোমাদের মূল যে নম্বরপত্র সেটা জমা দিতে হবে। ইতিমধ্যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ প্রাথমিকভাবে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পেপার জমা দিয়েছ, সেক্ষেত্রে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যদি তোমার চূড়ান্ত ভর্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আগের বিশ্ববিদ্যালয় থেকে কাগজপত্র উত্তোলন করে নতুন বিশ্ববিদ্যালয়ে তোমাকে জমা দিতে হবে। তবে সেই তারিখটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় তোমাদেরকে জানিয়ে দিবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ যে নির্দেশনা চূড়ান্ত ভর্তি সংক্রান্ত। চূড়ান্ত ভর্তি হতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে, কী কী বিষয় প্রয়োজন হবে, কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, কত টাকা ভর্তির জন্য প্রয়োজন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামীতে ভিডিও থাকবে। এগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।